সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে আছেন, খুবই মনোযোগ দিয়ে শুনছেন মহানবীর কথা, বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় মহানবীর উপদেশ শুনতে সাহাবায়ে কেরামগণ এভাবে জমায়েত হন। আলোচনা চলছে, এমন সময় এক গরিব লোক এসে উপস্থিত। লোকটির গায়ে পুরনো ছেঁড়া কাপড় চোপড়। ঘরে ঢোকার আগে লোকটি সালাম দিল, এরপর ঘরে ঢুকল। লোকটি এদিক ওদিক দেখে একটি খালি জায়গায় এসে বসে পড়ল। সবাই মনোযোগ দিয়ে মহানবীর উপদেশ শুনছে। লোকটি চুপচাপ মহানবীর মধুর বাণী শুনতে লাগল। সবার ঠিক যেখানে গরিব লোকটি গিয়ে বসেছিল তার পাশেই বসা ছিলেন এক ধনী লোক, যিনি সম্ভ্রান্ত, যার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত ধরনের, এক কথায় দামি পোশাক। গরিব লোকটি তার পাশে বসাই ধনী ব্যক্তিটি কেমন যেন অস্বস্তি বোধ করল। তিনি তার দামি পোশাক টেনে গুটিয়ে নিলেন, বিরক্ত ভরে এমনভাবে তার কাপড় গোটালেন যাতে গরিব লোকটির ময়লা কাপড়ের ছোঁয়া তাতে না লাগে। তার মনে অহংকার ছিল। সম্ভ্রান্ত লোকটি ভাবল, এমন একজন গরিব লোক তার পাশে এসে বসল। তিনি গরিব লোকটির কাছ থেকে উঠে অন্যত্র সরে গেলেন। কিন্তু ব্যাপারটি মহানবীর দৃষ্টি এড়াল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ব্যক্তির কাণ্ড দেখে কিছুটা বিরক্ত হলেন। বিরক্ত মানে কি, রীতিমতো অসন্তুষ্টও হলেন। কারণ তিনি শিক্ষা দিয়েছেন ধনী গরিবের মাঝে কোনো ভেদাভেদ থাকতে নেই, সবাই আল্লাহর সৃষ্টি, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কালোর উপর সাদার কোনো অধিকার নেই, সবাই এক আদমের সন্তান, সবাই ভাই ভাই। কিন্তু ধনী লোকটি এমন করল কেন? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন লোকটাকে কিছু জিজ্ঞাসা করা দরকার। সে কি ইসলামের শিক্ষা ভুলে গেল? যেই ভাবা সেই কাজ। তিনি ধনী লোকটিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলতো? ওই লোকটি তোমার পাশে বসাই তুমি এমন বিরক্ত হলে কেন? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্ন শুনে লোকটি চমকে উঠল, কিছুটা লজ্জাও পেল। প্রিয় নবী আবার প্রশ্ন করলেন, তুমি কি ধারণা করেছ ওই লোকটির দারিদ্র তোমার উপর প্রভাব ফেলবে? ধনী লোকটি ভয়ে ভয়ে জবাব দিল, না জনাব। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, তাহলে তুমি কি ভয় করেছিলে যে তোমার সব সম্পদ ওই লোকটির কাছে চলে যাবে? তিনি বললেন, না হুজুর। তাহলে তুমি কি ধরে নিয়েছিলে যে ওর ময়লা কাপড়ের ছোঁয়াই তোমার দামি পোশাক নষ্ট হয়ে যাবে? এবার ধনী লোকটি মাথা নিচু করে জবাব দিল, আসলে তা না জনাব। তাহলে ওই লোকটির পাশ থেকে উঠে এখানে সরে বসেছে কেন? কাপড়ই বা গুটিয়ে নিলে কেন? এবার ধনী লোকটি কোনো কথা বলতে পারল না, লজ্জিত হয়ে মাথা নিচু করে বসে রইল। সে তার নিজের ভুল বুঝতে পারল। সে বলল, হে আল্লাহর রাসূল, সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করেছি, আমার এ ভাইয়ের প্রতি আমি যে অন্যায় করেছি আমি তার কাফফারা দিতে চাই, আমি আমার সম্পদের অর্ধেক আমার এই গরিব ভাইকে দিতে চাই, আল্লাহ পাক হয়তো এর বিনিময়ে আমাকে মাফ করে দিবেন। গরিব লোকটি এতক্ষণ কোনো কথা বলেনি, এবার ধনী লোকটির কথা শুনে মাথা তুলে বলল, হে আল্লাহর রাসূল, আমি এ প্রস্তাবে রাজি নই। সভাতে অনেক লোক ছিল। গরিব লোকটির এমন কথা শুনে সবাই বিস্মিত হল, এমন একটি লোভনীয় প্রস্তাব সে মানল না। তারা বিস্মিত হয়েই জানতে চাইল, কিন্তু কেন? সবার প্রশ্ন শুনে মহানবীও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন লোকটির দিকে। তখন গরিব লোকটি উঠে বলল, হে আল্লাহর রাসূল,
এই ধনী লোকটির প্রস্তাব মেনে নিতে পারছি না বলে আমি সত্যিই দুঃখিত। তার প্রতি আমার কোনো রাগ বা অভিযোগ নেই। আমার ভয় হয় যদি তার মতো ধনী হয়ে আমিও অহংকারী হয়ে উঠি, অন্য ভাইয়ের প্রতি অন্যায় আচরণ করে ফেলি, তখন আমার জন্য সেই সম্পদ কোনো উপকারে লাগবে না, বরং ক্ষতির কারণেই হবে।